নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল আউশক্রম এক নম্বর ব্লকে তিন দিন ব্যাপী কৃষি মেলার। আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ধমান পৌর উৎসব। কয়লা বোঝাই মালগাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো সোমবার। ভাতারের উদ্যোগ ভাটা খুলে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নিজের পিসিকে দা দিয়ে খুনের অভিযোগ উঠল দাদার ছেলের বিরুদ্ধে। শীত পড়তে না পড়তেই খেজুর গুড় তৈরি করতে ব্যস্ত হয়ে উঠেছেন ওই শিল্পে নিযুক্ত কর্মীরা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত এক। চলে আসছি বিস্তারিত খবরে। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল আউশক্রাম এক নম্বর ব্লকে তিন দিন ব্যাপী কৃষি মেলার। আউশক্রাম এক ব্লক কৃষি বাজারে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। আউশক্রাম এক নম্বর ব্লকে তিন দিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার। উদ্বোধন করলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। আমাদের আউশক্রাম এক নম্বর ব্লকে মাটি কৃষি উদ্যান পালন মেলা শুরু উদ্বোধন হয়ে গেল আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য কৃষি অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায়, সহ কৃষি অধিকর্তা মোহনলাল কুমার, এডিও দেবতনু মাইতি, বিডিও চিত্তজিৎ বসু সহ অন্যান্য আধিকারিকরা। আউশক্রাম এক ব্লক কৃষি বাজারে আয়োজিত কৃষি মেলার মঞ্চ থেকে বেশ কিছু কৃষকের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। প্রত্যেক পঞ্চায়েতে একজন করে কৃষকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কৃষি প্রদর্শনী ছাড়াও কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, আগামী দিনে কৃষকদের আয় বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ হচ্ছেন যে যেখানেই কৃষি আছে সেখানেই তার পাশে দাঁড়ানো, অর্থাৎ কৃষি উন্নয়নের জন্য সর্বতোপ্রকার সহায়তা হবে। সুতরাং আউশগ্রাম যেটা এগিয়ে যাচ্ছেন আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের যা কিছু সহযোগিতা দরকার সমস্ত রকম। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ধমান পৌর উৎসব। সেই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান পৌরসভার সভাকক্ষে। বর্ধমান পৌর উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পৌরসভার সভাকক্ষে। পৌরসভার পৌরপতি, উপপৌরপতি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার বিভিন্ন আধিকারিকবৃন্দ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। পৌর উৎসব উপলক্ষে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন পৌরপতি। আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ধমান উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম। লাস্ট উৎসব, এরপরে নতুন বোর্ড আসবেন, তারা উৎসব করবেন। ধন্যবাদ তো সেই কারণে নয়, সেই কারণে যে এতদিন যে প্রথম উৎসব আমরা করেছিলাম বা প্রথমে বোর্ড এসেছিল তখন থেকে লাগাতার আপনারা পড়েছেন, আমাদের নানাবিধ সাজেশন দিয়েছেন, যেগুলো থেকে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি। যারা করেছেন সেগুলো গঠনমূলক সমালোচনা, এই কারণে আমরা বোর্ড ব্যক্তিগতভাবে আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করব আগামী দিনে তো বটেই, কিন্তু আপাতত এই যে অনুষ্ঠানটা এবারে হতে চলেছে উৎসব, যার মেন থিম হচ্ছে বর্ধমানের পর্যটন নিয়ে চলছে তো গোটা পৃথিবী জুড়ে, আর বাংলার পীঠস্থান পর্যটনে বর্ধমান, এই কেন্দ্রীয় ভাবনাকে ঘিরে আমাদের এইবারের উৎসব। আর এইবারে একটা নতুন ধরনের কিছু যদি বলেন হচ্ছে, সেটা হচ্ছে যে গতানুগতিকভাবে নেতা মন্ত্রী ইত্যাদিরা আসেন, এবারেও আসছেন, স্বয়ং আমাদের যিনি মন্ত্রী যারা ফিরহাদ হাকিম তিনি আসছেন, কিন্তু একজন নতুন ধরনের ব্যক্তিত্ব আসছেন, অসাধারণ ব্যক্তিত্ব, ওটা ভারত জোড়া তো বটেই, বিশ্বের অধিকাংশ দেশে না হলেও অন্তত ইউরোপের প্রায় সব দেশই তাকে অত্যন্ত সম্মান করে, যেটা হচ্ছে প্রফেসর সুকুমার মুখার্জি। মানুষের কাছে পৌঁছাক
যে প্রফেসর সুকুমার মুখার্জি আসছেন 23শে ডিসেম্বর বেলা 11টায় সংস্কৃতি লোকমঞ্চে। আপনারা অবশ্যই আসবেন, আমি একদম ফোল্ডেড হ্যান্ডস রিকোয়েস্ট করছি মেলায় প্রতিদিন, এবং অবশ্যই সংস্কৃতিতে বেলা 11টায় 23 তারিখ। এবং যারা ওম্যান অ্যান্ড হেলথ, মেয়েদের রোগ নয়, উইমেন্স হেলথ নয়, উম্যান অ্যান্ড হেলথ, যে কোনো নারীর শোনার মতো টপিক, যে কোনো সিস্টারের শোনার মতো টপিক, যে কোনো কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরও শোনার মতো টপিক, তারাও তো আগামী দিনের মা। এটা একটু বেড়েছে আমাদের বাজেটটা, 35 লাখ টাকা বাজেট, 35 লাখ, গতবারে ওটা ছিল 33 লাখ, প্রায় একই ধরনের। আর গতবারে কিছু টাকা বাঁচাতে পেরেছিলাম আমরা, 20 লাখ মতো না, 22 লাখ টাকা আমরা বাঁচাতে পেরেছিলাম, এবারে জানি না বাইরে জানি। আর আপাতত 500 টাকা আমরা কিন্তু সম্মান দক্ষিণাতে আর্টিস্ট হিসাবে, এটা একটা নতুন ধরনের জিনিস। উৎসব উপলক্ষে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরিসমাপ্তির দিন আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার বিজয়ী নাম ঘোষণা করা হবে বলে সাংবাদিক বৈঠকে জানান পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত। দ্বিতীয় পর্ব উদ্বোধন পর্ব শেষের পর সূচনা পর্বে থাকছেন পণ্ডিত মল্লার ঘোষ, তার বৃন্দ বাদন থাকছে। দ্বিতীয় দিন 24শে ডিসেম্বর অতিথি শিল্পী থাকছেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, 25শে ডিসেম্বর অতিথি শিল্পী থাকছেন শুভমিতা ব্যানার্জি, 26শে ডিসেম্বর থাকছে দ্য বোলপুর ব্লুজ, কার্তিক দাস বাউলের এটা ব্যান্ড একটা, 27 তারিখ থাকছে মুম্বাইয়ের শিল্পী অন্বেষা দত্তগুপ্ত, 28 তারিখ থাকছে আসামের, এরা হচ্ছে ওই 7 সিস্টার্স, যেটা নাচ গান এসব নিয়ে একটা সংস্থা, সংস্থার নাম ব্যতিক্রম, এরা আসছে আসাম থেকে। 29শে থাকছে রূপা মুদ্রা মিত্র, 30শে থাকছেন রথিজিৎ ভট্টাচার্য, জি বাংলার যে সারেগামা পা হয় তার যিনি মেন্টার, 31 তারিখ থাকছে তিমির বিশ্বাস লাইভ। পৌর উৎসব মূলত লোকাল শিল্পীরা যারা রয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ারই একটা প্ল্যাটফর্ম, তো প্রত্যেক দিন কমপক্ষে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ মিলিয়ে 24টা করে বর্ধমান পৌর উৎসবে, মানে বর্ধমানের লোকাল আর্টিস্টদের পারফরমেন্স থাকবে, প্রায় 3:30 থেকে শুরু হবে, সেটা 7:45 থেকে 8 অবধি লোকাল আর্টিস্টদের হবে, তারপরে আমাদের যারা অতিথি শিল্পী আছেন তারা আসবেন। বর্ধমান পৌরসভায় যারা অ্যাপ্লাই করেছিলেন আপনারা জানেন এবারে অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই হয়েছিল, এবং আমাদের পৌর উৎসবের যারা সাংস্কৃতিক কমিটি এবং প্রতিযোগিতা সাব কমিটি রয়েছে তারা যাদেরকে নির্বাচন করেছেন তাদেরকে আমরা এখানে স্থান দিয়েছি। সবাইকে যেহেতু সময়টা খুব কম, মানে 3:30 থেকে 7:45 মধ্যে, সেই জন্য আমাদেরকে সবাইকে হয়তো আমরা স্থান দিতে পারিনি, তো যতজনকে অনুষ্ঠান দেওয়া সম্ভব আমরা সবাইকেই অনুষ্ঠান দিয়েছি। আর গত বছরে আমাদের একটা ট্র্যাডিশনের মধ্যে আছে, গত বছরের প্রথম যারা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় তাদেরকে এখানে পারফরমেন্স করার সুযোগ দেওয়া হয়। যেহেতু আমাদের রাজবাংলার পীঠস্থান পর্যটনে বর্ধমান, সেই জন্য বর্ধমানের যে ঐতিহ্যশালী জায়গাগুলো রয়েছে সেগুলোর মডেল কম্পিটিশান একটা করেছি বিভিন্ন ইনস্টিটিউশনগুলো, যেমন বারদুয়ারি কিংবা কার্জন গেট কিংবা সর্বমঙ্গলা বাড়ি, এইসবের মডেলগুলো তারা মানে মেলা মাঠে হাজির করবেন, সেটারও একটা কম্পিটিশান চলবে। এবং খেলা হয়েছে, আপনারা জানেন যে আমাদের ফুটবল খেলা হয়েছে, এবং এখন চলছে যে ক্রিকেট খেলা চলছে, আন্তঃবিভাগীয় ক্রিকেট খেলা চলছে, এবছরে নতুনভাবে চেয়ারম্যান সাহেবের উদ্যোগে মহিলাদের জন্য, মানে আমাদের পৌরকর্মী মহিলা যারা রয়েছে তাদেরও এবং কাউন্সিলররা মিলে ক্রিকেট প্রতিযোগিতা একটা হবে, এবং বিভিন্ন খেলা হয়েছে একদিন আগে একদিন হয়েছে। বন্ধু যে প্রশ্ন করছেন সেটাকে মাথায় রেখেই যে বর্ধমান যে পর্যটনের জায়গাগুলো রয়েছে সেটা যেন বিভিন্ন লোকের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই জন্য আমাদের শহরের বিশিষ্ট ঐতিহাসিকবিদ এবং যারা বিশিষ্ট মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে একটা কমিটি করে আমরা চেষ্টা করছি একটা ডকুমেন্টারি তৈরি করতে, এবং এই ডকুমেন্টারিটা সিডি আকারে বিভিন্ন জায়গায় আমরা দেব যাতে বর্ধমান সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ে, এবং বর্ধমানের যে স্থাপত্য এবং ঐতিহাসিক দিকগুলো রয়েছে সেগুলো যেন সবাই দেখতে পায়। একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আপনারা জানেন, তো এটা সারা পৃথিবীতে ফুটবলের যা নিয়ম এসব ক্ষেত্রে যেটা করা হয় রেফারি রিপোর্টের উপর নির্ভর করে, ফলাফল রেফারি রিপোর্ট আমরা পেয়েছি, সেই ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে যে ফাইনালে কে চ্যাম্পিয়ন। এখনো পর্যন্ত সিদ্ধান্ত এখনো অফিসিয়ালি জেনেছি, আমি জেনেছি কিন্তু অফিসিয়ালি সাবমিটেড হয়নি,
ফলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে রেজাল্ট পেয়ে গেছে। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। কয়লা বোঝায় মালগাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বনপাস রেল স্টেশনে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বনপাস রেল স্টেশন সংলগ্ন এলাকায়। সোমবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটে। বর্ধমান রামপুরহাট লুপ লাইনে একটি কয়লা বোঝাই মালগাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। ঘটনার কথা চাউর হতেই রেলকর্মীরা দমকল বিভাগে খবর পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাতার দমকল বাহিনী দমকলের ইঞ্জিন নিয়ে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ঘটনা ঘিরে কোনো প্রাণহানি ঘটেনি। ভাতার ফায়ার সার্ভিস থেকে এসেছি, তো আমাদের কল হয়েছে ঠিক 2:15-20 করে, 20 করে বেরিয়েছে হয়েছে কলটা। ওদের রেলওয়ে থেকে আমাদের ফোন করে যে এরকম একটা বনপাসের রেলওয়ে স্টেশনের সামনে একটা মালগাড়িতে কয়লার মালগাড়ি যেগুলো আছে তার মধ্যে আগুন লেগেছে। তো আমরা কলটা পাওয়ার পর আমরা এখানে মানে আমাদের এখান থেকে আসতে মোটামুটি ফায়ার ব্রিগেড থেকে 1.5-2 ঘন্টা সময় নেই, বুঝতে পেরেছো? আমরা মোটামুটি এখানে 3:45-4 মধ্যে ঢুকে গেছি। আমরা কি ঘোরপুর আসতে আসছি না সোজা আসতে আসছি ঠিক, মানে গাড়ি কোন দিকে নেবেন? আমরা গাড়ি বলতে আমি তো ঠিক বলতে পারছি না, আমি ধরুন আমাদের যেটা সোজা রাস্তা হয় সেই রাস্তা দিয়ে এসেছি, যেটা খুব তাড়াতাড়ি মনে হয় সেই রাস্তা দিয়ে এসেছি। তো যাই হোক, আমরা ফায়ার ব্রিগেড দেখলাম গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে আমাদের ফায়ার ব্রিগেডের এই গাড়ি নিয়ে আমাদের কাজ করতে খুব অসুবিধা। ওদের সঙ্গে বললাম যে আমাদের এই জায়গার মধ্যে নিয়ে এলে আমাদের কাজ করতে সুবিধা হবে, এবং সেটা আপনি খুব তাড়াতাড়ির মধ্যে করুন, যাতে আমার কাজটা আমি তাড়াতাড়ি করতে পারি, এবং মানুষের মধ্যে যেন যে লাইনের মধ্যে আর দাঁড়িয়েছে অসুবিধা আছে সে অসুবিধা যেন না হয়। কাজটা কখন থেকে শুরু করেছেন? কাজটা মোটামুটি আমরা 3টে এসেছিলাম। ওনা আমাকে নানা রকম বললো যে ওইখানে লাইন জ্যাম, আমাদের লাইন কাটতে হবে, পুরো লাইনগুলো পাস হবে, শতাব্দী এক্সপ্রেস আছে, আরও লোকাল আছে, হ্যান ত্যান আছে, করে মোটামুটি 4:30 পর থেকে আমরা কাজটা শুরু হয়। ওদের লাইন কাটতে কাটতে আগুন বলতে আপনার এই তো দেখতে পাচ্ছেন মালগাড়িতে কয়লা আছে, কোনো গ্যাস ভিতরে জমে যাওয়ার ফলে, গ্যাস হওয়ার ফলে অনেক সময় মালগাড়িতে এইভাবে আগুন লেগে থাকে। কয়টা কামরা লেগেছে মনে হয় আমার? মোটামুটি এখন আপাতত আমার যেটা কাজ করলাম সেটা 2 কামরার মধ্যে আগুন দিয়ে আমি দেখতে পাচ্ছি। এখন কি ট্রেন চলাচল সব বন্ধ আছে? কোনটা ট্রেন চলাচল লাইনে কি বন্ধ আছে? ট্রেন চলাচল লাইনে বলতে আমি ধরুন এখন আপাতত আমি এখানে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি, এবারে ওরা কিভাবে বন্ধ রেখেছে না রয়েছে সেটা ওদের ব্যাপার। হ্যাঁ, পাবলিকের ক্ষেত্রে যেটা অসুবিধা আমার মনে হয় এই জায়গায় না দাঁড়িয়ে যদি কোনো জায়গায় দাঁড়াতো যেখানে পাবলিকদের অসুবিধাটা না হতো সেই দিকটা রেলটা বা যাদের সাইজ চিন্তা ভাবনাটা করতো। বনপাস থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বিরতির পর মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো সোমবার। সাকারি থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় ওই স্থানে শেষ হয়। আয়োজকদের পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় তা ভবিষ্যতই বলবে। একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো সোমবার। র্যালিটি সাকারি থেকে শুরু হয়ে কেশবপুর, মোল্লা রোড, কুঞ্জনগর, তেলুয়া হয়ে পুনরায় সাকারিতে এসে শেষ হয়। সাকারি ফার্মার্স ক্লাব মেম্বারদের নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কৃষি বৈজ্ঞানিক দিলীপ চক্রবর্তী, কৃষি অধিকর্তা ডক্টর অসীম ঘোষ, এটিএম দেবশ্রী রায় সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে পরিকল্পনাকে বাস্তবায়িত করে তোলেন। কৃষকদের কৃষিতে বিষ ব্যবহারের বিষয় নিয়ে এদিন জনসমক্ষে প্রচার করা হয়। বিষ প্রয়োগ উপলক্ষে কী করণীয় এবং কী করণীয় নয় তা প্রচার করা হয় আয়োজকদের পক্ষ থেকে। উদ্যোক্তাদের এইরূপ পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় তা আগামী দিনই বলে দেবে। মাটি পড়ে থাকলে হবে, একই রকম আমাদের মধ্যে এই মুহূর্তে হয়তো বেলার মেশিন বেশি নেই, যে মাঠ থেকে খড়টাকে বেলার মেশিন দিয়ে তুলে নেবে। এবছর যারা কাস্টম হায়ারিং স্কিমে অ্যাপ্লিকেশন করেছেন তারা হয়তো জানেন যে বেলার মেশিনটা বাস্ট হয়ে গেছে, যে হার্ভেস্টার নিলে তার সঙ্গে বেলার মেশিন নিতেই হবে। পরিবেশের দূষণ প্রচন্ড হয়ে গেল, এরকম বাড়তে বাড়তে যদি বেশি হয় তাহলে কি হবে, আমার এই মাঠে যদি খড় পোড়ানো হয় সেই ধোঁয়াটাই কিন্তু আমার বাড়ির দিকে আসবে। আমরা যারা টেলিপুকুরের আশেপাশে বর্ধমানের দিকে যারা থাকি প্রত্যেকেই বারান্দায় আমরা সকাল হলেই রাইস মিলের ছাই এক গাদা এসে পড়ে, সেটাও কিন্তু আমার শরীরে ঢুকছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে সেই যে দূষণ হচ্ছে সেটাও কিন্তু গ্রাস। সাকারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।
ভাতারের উত্তর ফাটাকুলের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নিজের পিসিকে দা দিয়ে খুনের অভিযোগ উঠল দাদার ছেলে বিদ্যুৎ ওরফে রাখালের বিরুদ্ধে। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের এক সদস্যকে প্রেম নিবেদন করার পর প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নিজের পিসিকে দা দিয়ে খুনের অভিযোগ উঠল নিজের দাদার ছেলে বিদ্যুৎ ওরফে রাখালের বিরুদ্ধে। মৃতার নাম আরতি মল্লিক, বয়স 65 বছর, ভাতারের উত্তর ভাটাকুলের বাসিন্দা। মৃতার ছেলের অভিযোগ, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ নামের ওই যুবক তার মেয়েকে প্রেম নিবেদন করছিল, এমনকি বিয়ের জন্যও চাপ দিচ্ছিল। কিন্তু সপ্তম শ্রেণীর ওই ছাত্রী সহ তার পরিবারের লোকজন রাজি না হওয়ায় রবিবার রাতে ওই যুবক বাড়িতে চড়াও হয়ে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় ওই ছাত্রীর ঠাকুমা বাধা দিতে এলে যুবক তার মাথায় দা দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওই আমার মামা ছেলেটা বিয়ে করবে তাকে। কাকে? আমার মেয়েকে। আর মেয়েটা রাজি নয় বা আমরাও রাজি নই। আমার ভাই হচ্ছে মামার ছেলে, মানে আমার ভাই বিয়ে এই রাজি না হয়েছে। তা রাতে শুয়েছিল, মামার সাথে ঝগড়া করে মামাকে মারধর করে মামা বাড়ি থেকে বার করে দেয় যে তোর মতন ছেলে আমি মুখ দেখবো না, বাড়ি থেকে বেরিয়ে যা। ও কোথা থেকে একটা দা পেয়েছে যে বাইরেই শুয়েছিল, মেয়েটাকে এসে বললো যে তুই আমার সঙ্গে যাবি, না যাস তোকে আমি খুন করে দেবো। সে মাকে টেনে উঠে, মাকে মাকে হাত ধরে টেনে উঠে, মা যেই উঠে আসে যে তুই কী করছিস রে, যেই মশারি ছিলে বাইরে হতে গিয়েছে আর মাথায় খেতে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে একদম অজ্ঞান হয়ে গেছে। কে মেরেছিল তোমার আপনার মাকে? ওই আমার মামার ছেলেটা। কী নাম? আমার ছেলের নাম হচ্ছে বিদ্যুৎ, যাকে রাখাল বলে। আপনার মায়ের নাম? মায়ের নাম আরতি মল্লিক। আপনার নাম? আমার নাম শরদীপ মল্লিক। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 7 পড়ে। কোন স্কুল? ওই ভাটাকুল, ভাটাকুল স্বর্ণময়ী হাই স্কুল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে নিহত 3 ও আহত 1। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বাড়ুয়া থানার অন্তর্গত মুচলিশপুর গ্রামে। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয় সোমবার। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে নিহত 3, আহত 1। জানা যায় বহরমপুর থেকে বর্ধমানগামী একটি লরি দ্রুতগতিতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা দ্রুতগতিতে একটি 10 লরি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসলামপুরের বাসিন্দা বছর 28 সন্দীপ সাগরী সহ অপর লরির চালক ও খালাসির। ঘটনায় গুরুতরভাবে জখম হন বহরমপুর থেকে বর্ধমানগামী লরির খালাসি। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ুয়া থানার অন্তর্গত মুজলিশপুর গ্রামে। গাড়ির দিক থেকে আসছিল, ওই দিক থেকে আমরা দেখালাম যে আমাদের গাড়ি ওই এসে মানি যে আমরা যা দাঁড়িয়ে গেছি তা আমরা পুনরায় কিনেছে গাড়ি সারিয়ে দিয়েছে। গাড়ি দিয়ে ওই স্টেগেছে আমি কাজ ভেঙে পালিয়ে গেছি, কাজ ভেঙে পালিয়ে গেছি এখন গিয়েছিল। তো আমি সবাই ডাকলাম বার কেন জানে কেউ আসলো না, একটা ক্যাম্পের ড্রাইভার এনে বুঝনা বার করলাম বাড়িতে। আপনি কি খালাসি না ড্রাইভার? খালাসি। আর ড্রাইভার কি মারা গেছে? ড্রাইভারটা মারা গেছে। কি নাম ড্রাইভারটা? আর আপনার মানে কোন জায়গায় স্পট হয়েছে জানা গেছে? আপনার বর্ধমান থেকে আসছিলেন? আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বহরমপুর থেকে বর্ধমান গামী যাচ্ছি, সেই সময় অপোজিট থেকে একটা 10 গাড়ি ব্যাপক স্পিডে আসছিল। এই গাড়িটাও তাই স্পিডে আসছিল, দুজন দুজনকে মানে একটা ব্যারিকেড ছিল, ব্যারিকেডকে সাইডে না করে ও অপর অপরকে ই করেছে, টিপার মেরেছে। কেউ ও ভেবেছে আমি আগে বেরিয়ে যাবো, ও ভেবেছে আমি আগে বেরিয়ে যাবো, যার ফলে দুজন দুজনকে ঠুকে দিয়েছে। তারপরে দুটো গাড়িতে স্পট দিয়েছে। মানে যে মারা তার নাম কি? যে মারা গেছে তার নাম সন্দীপ সাগরী, আর অপোজিট গাড়ির নাম কোন জায়গায় হয়েছে ঘটনাটা ঠিক জানা আছে? ঘটনা ঠিক হয়েছে মুর্শিদাবাদ জেলার মজলিশপুর। কি থানা? বড়ুয়া থানা। বড়ুয়া থানা, বড়ুয়া থানা, মুর্শিদাবাদ জেলা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট।
এখন সময় আরো একটি ছোট্ট বিরতি, থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। শীত পড়তে না পড়তেই খেজুর গুড় তৈরি করতে ব্যস্ত হয়ে উঠেছেন এই শিল্পে নিযুক্ত কর্মীরা। সামান্য রোজগারের আশায় পরিবার থেকে অনেক দূরে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। দ্রব্যমূল্যের বাজারে তাদের শিল্পকলা বাঁচিয়ে রাখা দূরও হয়ে উঠেছে, যা বিষণ্নতার আকারে তাদের মুখে প্রকাশিত হচ্ছে। রসনাতৃপ্তদের কাছে খেজুর গুড় এক উল্লেখযোগ্য খাদ্যবস্তু। শীতের আগমনের সাথে সাথে খেজুর গুড়ের আবির্ভাব ঘটছে, ফলে কর্মচঞ্চলতা বেড়েছে খেজুর গুড় শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের। রুজি রোজগারের আশায় নদিয়া থেকে আউশগ্রামের দেরিয়াপুর গ্রামে হাজির হয়েছে গুড় শিল্পীরা। এই শিল্পে নিযুক্ত কর্মীরা বিভিন্ন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে মানুষের তৃপ্তি নিবারণের জন্য। রস সংগ্রহের জন্য গাছ পিছু প্রত্যেক মালিককে 100 টাকা করে দিতে হয়। গাছ থেকে সংগৃহীত রস থেকে আনুমানিক 5 কেজি করে খেজুর গুড় প্রস্তুত করা হয়। উৎপন্ন গুড় ও নবাত যথাক্রমে 100 টাকা ও 120 টাকা দরে বিক্রি করা হয়। সংগৃহীত খেজুর রস আগুনে ফুটিয়ে পরিশোধিত করার মাধ্যমে খাদ্য উপযোগী করে তোলা হয়। দ্রব্যমূল্যর বাজারে গুড় শিল্পে দৈনন্দিন খরচপাতি পাল্লা দিয়ে বৃদ্ধি ঘটলেও লাভের পরিমাণ বাড়েনি বলে আক্ষেপ ফুটেছে ওই শিল্পে নিযুক্ত কর্মীদের গলায়। কোথা থেকে? নদিয়া জেলা। নদিয়া জেলা কোথা থেকে? নাগাশরা থানা। প্রত্যেক বছরই কি এখানে আসেন? প্রত্যেক বছরে এখানে আসেন, অবিরামপুরে আসেন। এখানেই প্রথমবার? বছর এবার। কিন্তু আউশ গ্রামের বুকে প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ। আপনারা কতজনের দলে আছেন এখানে? আমরা 5 জন আছি। আপনাদের কি এইটাই জীবিকা, যে গুড় সংগ্রহ করা, গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করা? কতগুলো গাছে এখানে আপনারা গুড় সংগ্রহ করছেন? মোটামুটি 350 গাছে। কেমন লাভ থাকে একটা গাছ থেকে? লাভ খুব অল্প পরিমাণে থাকে, হয়তো দেখা যাচ্ছে হয়তো গাছ পেঁচে হয়তো দেখা যাচ্ছে 300 টাকা ইনকাম হয়, সে জায়গায় দেখা যাচ্ছে যে 100 টাকা থাকে, 200 টাকা খরচা। কত করে দিতে হয় মালিক পক্ষকে? মালিককে 100 টাকা ধরেন প্রত্যেকটি গাছ থেকে? প্রত্যেকটা গাছে 100 টাকা। একটা গাছ থেকে অন্তত পক্ষে এই সিজনে শীতে কত কিলো গুড় তৈরি হতে পারে? 4 কেজি 5 কেজি, 5 কেজি ধরেন একটা গাছ থেকে। আপনারা এই কাজটা কতদিন ধরে করছেন? এটা করছি তো মোটামুটি প্রায় 12 বছর হয়ে গেল। 12 বছর। এখানে খদ্দের কেমন আসছে, খদ্দের ইয়ের চাহিদা কেমন রয়েছে? অল্প, অভিরামপুরের চাহিদাটা বেশি, এখানে একটু কম। হ্যাঁ, কিন্তু মোটামুটি গুড় প্রতিদিন বিক্রি হচ্ছে তো? গুড় হচ্ছে বিক্রি। আর কি কি তৈরি করছেন আপনারা? গুড়, লবাদ। কত করে কিলো নিচ্ছেন গুড়ের? গুড় 100 টাকা, লবাদ 120 টাকা। আপনার নাম? আবুল কাশেম মণ্ডল। সামান্য লাভের আশায় পরিবার থেকে দূরে এসে ব্যবসা করছেন ওই সমস্ত কর্মীবৃন্দ। বছরের মাত্র কয়েকটি মাস তাদের ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। রসনা প্রেমিকদের তৃপ্তি মেটাতে নিজেদের কাজে অবিচল ওই সমস্ত মানুষজন, যাদের একটু ইচ্ছা পরিবারের মুখে সামান্য খাবার তুলে হাসি ফুটিয়ে তোলা। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। সময়ের সাথে সাথেই পরিবর্তিত হয় মানুষের রুচিবোধ এবং স্টাইল স্টেটমেন্ট। কখনো কখনো কোনো সেলিব্রিটি মানুষের স্টাইল স্টেটমেন্টই সাধারণ মানুষের ফ্যাশন হয়ে ওঠে। ভারতের প্রধানমন্ত্রী তার পোশাকের উপর কোট পরেন, এটি তার নিজস্ব স্টাইল হলেও বর্তমানে তা যুব সমাজের কাছে একটি বিশেষ স্টেটমেন্টে পরিণত হয়েছে। এমনকি এই কোট ও মোদি কোট নামেই বাজারে বেশি পরিচিত। শীত পড়তে না পড়তেই বাজারে বিভিন্ন শীত বস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এবছরও অন্যান্য শীত বস্ত্রের পাশাপাশি মোদি কোটেরও পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বর্তমানে এই কোটের যথেষ্ট চাহিদা রয়েছে বলেও দাবি করেন বিক্রেতারা। ¡Gracias!
हाँ से आए हम लोग आते हैं इधर से यूपी के रहने वाले हैं और माल ये लेके आते हैं बदरवास से एमपी से। क्या नाम है जैकेट का? मोदी जैकेट। कैसा बेच रहा है? अच्छा बिकता 200 रुपए बिकता, कम ज्यादा नहीं 200 माल में बेचते हैं, 200 से कम भी नहीं 200 से ज्यादा भी। आज के ज्यादा बिक रहे हैं? बिक्री तो बराबर इसका बराबर ही चलता है और रोज का रोज उसमें सेलिंग ज्यादा बढ़ता ही चला जाएगा, इसका सेलिंग बढ़ता ही जा रहा है। अच्छा कपड़ा निकल रहा है ना, अच्छी चीज निकल रही है, इस वजह से ज्यादा सेलिंग हो रही है। सेल क्यों हो रहा है? क्या मोदी का जैकेट इसीलिए? मोदी का जैकेट मोदी के नाम से भी और मोदी के नाम से कपड़ा भी अच्छा निकल रहा है, इस वजह से और ज्यादा सेलिंग हो रहा है। और आज का कुछ ज्यादा सेल हो रहा है ऐसा कुछ? आज ज्यादा तो हो ही रहा, ज्यादा ज्यादा चल रहा है। आज में मोदी जीत रहे हैं, मोदी हर जगह से निकलेंगे ना, इस वजह से ये समझ लो इसका फायदा ही हो रहा है। मोदी का कार्यकाल ऐसा चल रहा है हर जगह मोदी का कार्यकाल ऐसा चल रहा है, मोदी हर जगह से निकल रहे हैं, कोई पार्टी उसका सामने नहीं ले पा रही, इसीलिए ज्यादा चल रहा है। इसीलिए जैकेट का तो चाहिए जैकेट বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল আউশগ্রাম এক নম্বর ব্লকে তিন দিন ব্যাপী কৃষি মেলার। আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ধমান পৌর উৎসব। কয়লা বোঝাই মালগাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হল সোমবার। ভাতারের উদ্যোগ ভাটা খুলে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নিজের পিসিকে দা দিয়ে খুনের অভিযোগ উঠল দাদার ছেলের বিরুদ্ধে। শীত পড়তে না পড়তেই খেজুর গুড় তৈরি করতে ব্যস্ত হয়ে উঠেছেন ওই শিল্পে নিযুক্ত কর্মীরা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে নিহত তিন আহত এক। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।